গেল রে আমার পাঁচ বউ, তাড়াতাড়ি বাইরে এসো, আমি কোদাল নিয়েছি, তোমরা মাটি তোলার ঝুড়িগুলো নাও, আমাদের তো এখন মাটি কাটার কাজে যেতে হবে। কই টুনি, মুন্নি, রেনু, বাকিরা কই? টুনার এমন ডাক শুনি টুনার পাঁচ বউ টুনি, মুন্নি, রেনু, বেনু, বিনা বেরিয়ে আসে আর টোনাকে বলে, কাজ? কিসের কাজ টোনা? শোনো টোনা, আমরা কোনো কাজ করতে যাব না এখন। তুমি তো জানোই তোমার পাঁচ বউ পাঁচ শক্তির অধিকারী। একদিন বনের মধ্যে বনদেবীকে আমরা পাঁচ সতীন মিলে সাহায্য করেছিলাম, তাই বনদেবী পাঁচজনকেই পাঁচ শক্তি দিয়েছে। তুমি কি মূর্খ টোনা? আমাদের এত শক্তি থাকতে আমরা বাহিরে কেন কাজ করতে যাব? টুনি ঠিকই বলেছে টোনা, আমরা আমাদের শক্তি দিয়ে যখন ইচ্ছে তখন আমাদের চাহিদা মেটাতে পারি, তাহলে আমরা বাহিরে কাজ করতে যাব কেন? ঘরের মধ্যে পা তুলে বসে রাজরানীর মতো দিন কাটাবো। তোমাদের শক্তির এত দেমাক কেন শুনি? আমি কতবার বলেছি তোমরা তোমাদের শক্তি অযথা কাজে ব্যবহার করবে না, এতে তোমাদেরই বিপদ হতে পারে। দেখেছিস টোনা কেমন বোকার মতো কথা বলছে? আমাদের নাকি হবে আবার বিপদ। শক্তি কি ফেলে রাখার জন্য পেয়েছি টোনা? দাঁড়াও তোমাকে আমার শক্তির একটু ব্যবহার দেখাই। এ কথা বলে রেনু টুনটুনি তার শক্তির মাধ্যমে অনেক খাবারের হাঁড়ি সামনে নিয়ে আসে। দেখেছ ঘরে বসে থেকে আমি কত খাবার আনতে পারছি? শোনো টোনা, আমাদের আজ কাজে যেয়ে কোনো লাভ নেই, এত এত খাবার খেয়েই আমরা সবাই আজ দিনটা কাটিয়ে দিতে পারবো বলো? খাবো না আমি তোমাদের এই খাবার, আমার দু হাত আছে, আমি কাজ করেই খাবো। শোনো বউরা আমার, তোমরা এই শক্তি পেয়ে বেশ অহংকারী আর অলস হয়ে উঠেছো, বুঝেছ? অহংকার? কিসের অহংকার? বুঝেছি টোনা বুঝেছি, তোমার প্রচুর হিংসে হচ্ছে তাই না? তোমার বউ এত শক্তি পেয়েছে আর তুমি কোনো শক্তি পাওনি, তাই বলে তাই তো? ছি, তোমাদের চিন্তা ভাবনা এত নিজ, আমি শুধুমাত্র তোমাদের সাবধান করে দিচ্ছিলাম যাতে বনের কেউ তোমাদের এই শক্তির কথা জানতে না পারে আর তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। টোনার এমন কথা শুনে টোনার পাঁচ বউ ভীষণ রেগে যায় আর অহংকারের সাথে বলে, তোমার এত চিন্তা আমাদের নিয়ে? চল তো রে মুন্নি, রেনু, বেনু, বিনা, আজ বনের সবাইকে গিয়ে আমাদের শক্তি দেখিয়ে বেড়াবো, দেখি কোন ব্যাটা আমাদের কি ক্ষতি করে। চল চল তো রে, এক্ষুনি চল। এ কথা বলে টোনার পাঁচ বউ মনে অহংকার নিয়ে বনের রাস্তায় বেরিয়ে পড়ে। টোনার পাঁচ বউ হাঁটতে হাঁটতে যখন মধুমতি নদীর পাড়ে আসে তখন তারা বিউটি পায়রা নামে এক পাখির কান্না শুনতে পায়। ওরে পারুল রে, তোকে কতবার বলেছিলাম নদীর পাড়ে এসে এমন লাফালাফি করিস না, আজ দেখ রে মা তোর কত বড় সর্বনাশ হয়ে গেল। ফিরে আয় রে মা, ফিরে আয়, তুই আমার কাছে ফিরে আয়। কি গো বিউটি দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? আমাদের বলো তোমার কি সমস্যা, আমরা তোমার সমস্যা এক তুড়ি মেরে ঠিক করে দিব। ও গো টুনি, আমার মেয়েটাই গভীর নদীতে পড়ে গেছে, আমি সাঁতার জানি না, আমার মেয়েকে আমি কি করে উদ্ধার করবো, তুমি আমাকে বলে দাও টুনি। কেঁদো না বিউটি দিদি, আমরা থাকতে তোমার মেয়ের কিচ্ছু হবে না। এ কথা বলে টুনি তার শক্তি দিয়ে বিউটি পায়রার মেয়ে পারুলকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে। ওরে পারুল, চোখ খোল মা চোখ খোল। ও টুনি, তুমি তো আমার মেয়েকে জল থেকে উপরে তুলে আনলে, কিন্তু আমার মেয়ে কথা বলছে না কেন? সরো দেখি বিউটি দিদি, এ কাজ তুমি আমাকে করতে দাও, আমি তোমার মেয়ের জ্ঞান ফেরাবো। এ কথা বলে মুন্নি পারুলের মাথায় হাত দেয় আর তখনই পারুল চোখ খুলে মামা বলে চেঁচিয়ে ওঠে, পারুল কথা বলেছে, পারুল কথা বলেছে। টুনি রে, তোদের যে কি বলে আমি ধন্যবাদ দিব তা আমি নিজেও জানি না, তুই আজ আমার কলিজার টুকরাটাকে আমার কাছে ফিরিয়ে দিলি। এদিকে টোনার পাঁচ বউ যখন সেখানে তাদের ক্ষমতা প্রয়োগ দেখাচ্ছিল সে সময় পাশের এক গাছের আড়াল থেকে এক তান্ত্রিক এসব ঘটনা দেখে ফেলে আর তান্ত্রিক বলে, আরে আরে এরা কারা? এই শক্তিরই তো এতদিন থেকে আমি খোঁজ করছিলাম, নিশ্চয়ই এরা বনদেবীর কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে, কারণ বনদেবী ছাড়া এই শক্তি কেউ দিতে পারবে না, এই শক্তি ওদের কাছ থেকে আমার কেড়ে নিতেই হবে, আর পাঁচজনের শক্তি মিলিত করে আমি মহাশক্তি উৎপন্ন করব, আর সেই মহাশক্তি দিয়ে পিশাচিনীকে সন্তুষ্ট করব, তার আগে এই পাঁচজনকে আমার বন্দি বানাতে হবে। এ কথা বলে তান্ত্রিক গাছের আড়াল থেকে বেরিয়ে পড়ে আর তাদের সামনে এসে ভয়ঙ্কর হাসি দিয়ে বলে,
পেয়েছি, পিশাচিনীকে সন্তুষ্ট করার শক্তি আমি পেয়ে গেছি। তোদের আজ আমি বন্দি করব আর তোদের শক্তি কেড়ে নিব। এ কথা বলে তান্ত্রিক জাদু দিয়ে এক খাঁচা বানায় আর টোনার পাঁচ বউকে সে খাঁচায় বন্দি করে। এদিকে এমন পরিস্থিতি দেখে বিউটি পায়রা তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই, এই কে তুমি? আমাদের এভাবে এই খাঁচায় বন্দি করলে কেন? ছেড়ে দাও বলছি আমাদের, বাঁচাও, কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ তোদের বাঁচাবে না, আমি তোদের বলি দিয়ে তোদের পাঁচ শক্তি কেড়ে নিব। এদিকে বিউটি পায়রা টোনাকে গিয়ে তার পাঁচ বউয়ের বিপদের কথা বলে দেয়। সব শুনে টোনা বলে, কতবার করে পাঁচ বউকে বললাম যখন তখন তাদের শক্তি না দেখাতে, এখন হলো তো বিপদে পড়লো, কিন্তু তাদেরকে তো ওই তান্ত্রিকের হাত থেকে রক্ষা করতে হবে। কি করি কি করি, কি উপায় বের করি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এ কথা বলে টোনা একটা আপেল ফলের ভিতরে বিষ ঢুকিয়ে দেয় আর সেই আপেল ফল নিয়ে সেই মধুমতি নদীর পাড়ে যায় আর তান্ত্রিককে গিয়ে বলে, জয় জয় তান্ত্রিক বাবার জয়, আপনি একদম ঠিক করেছেন, এদের ধরে অনেক জ্বালিয়েছে এই পাঁচ বউ মিলে আমাকে, মেরে ফেলুন মেরে ফেলুন, একেবারে মেরে ফেলুন, আমি ওদের স্বামী হয়ে বলছি, মেরে ফেলুন ওদের। টোনা, এসব কি বলছো টোনা? আমরা তোমার কাছে এত বোঝা, আমাদেরকে না বাঁচিয়ে তুমি মেরে ফেলতে বলছো? হায় 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 রে, কার সাথে এত বছর ধরে সংসার করছি আমরা? শুনুন তান্ত্রিক বাবা, এদের এত সহজে মারা যাবে না, তার আগে এই আপেলটা খেতে হবে, তবেই আপনি এদের মারার শক্তি পাবেন। টোনার এমন চাটুকারিতা শুনে তান্ত্রিক গলে যায় আর তান্ত্রিক বলে, বাহ, তোর কথা বেশ পছন্দ হয়েছে আমার, আমার মনে হচ্ছে তোকে বিশ্বাস করা যায়। দে, ওই আপেলের মধ্যে যদি এদের মারার শক্তি থাকে তবে আমি ওই আপেল খাবো। তান্ত্রিকের কথা শুনে টোনা খুশি হয়ে তান্ত্রিকের হাতে আপেল দেয় আর তান্ত্রিক সেই বিষ মাখানো আপেল খেয়ে নেয়। আমার ভিতরটা জ্বলছে কেন? এই বেটা, তুই আমাকে কি খাইয়েছিস? ঝলে গেল গো, ঝলে গেল। এ কথা বলতে বলতে তান্ত্রিক মারা যায় আর তান্ত্রিক মারা যাওয়ার সাথে সাথে জাদুর খাঁচা অদৃশ্য হয়ে যায় আর টোনার পাঁচ বউ মুক্তি পেয়ে যায়। ওগো টোনা, আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের বাঁচানোর জন্য এমন মিথ্যে কথা বলেছিলে, তাই না? টোনা, আমরা সব বুঝেছি গো, আমাদের শক্তি নিয়ে মিথ্যে গর্ব করা ছিল শুধু, তুমি আমাদের মাফ করে দাও, আমরা আর এমন শক্তির বড়াই দেখাবো না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমি এতেই খুশি, চলো এবার বাড়ি চলো। এ কথা বলে টোনা তার পাঁচ বউকে নিয়ে বাড়ি ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।